এবার নিজেকে এমনভাবে গড়ব, মানে এমনভাবে প্রতিষ্ঠিত করব, তোমার বাবা দেখে বলবে মানে সুন্দর ছেলে আমি আমার মেয়ের কাছ থেকে সরিয়েছি, এটা আমি কি ভুল করেছি। আমি সেই দিনের অপেক্ষায় আছি। এই তো চলে আসছে সেই সেমরি, এই সেমরিটা দেখলে আমি খাই ভেমরি। কেন ভেমরি খাওয়ার কি হয় না, কিছু মানুষকে সামনে থেকে দেখলে মানে আরে চমকে যায় না, আরে কতদিন পরে দেখলাম, এই তো কিছুদিন আগে দেখা তো, কিছুদিন প্রত্যেক দিন তো আর না। কেমন আছে বলো? ভালো নেই, তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো। কেন আবার কেন উত্তর দিতে হবে, ভালোবাসার মানুষকে যদি না দেখতে পাই তো ভালো থাকা যায়? তোমাকে দেখলে আমি সত্যি ভালো হয়ে যাই। কেন? কারণ তুমি সামনে আছো তাই। তুমি আছো এত কাছে তাই। কি অবস্থা, বললাম না ভালো ছিলাম না, তুমি সামনে ছিলে না তাই, এখন সামনে আছে, এখন তো একদম বিন্দাস ফুরফুর করছে আমার মনের ভিতর, ফুরফুর করছে। তারপরে বলো তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো চলে আছে। তোমার বাড়িতে? একদম। ও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ওর জন্যই মেন তোমার সাথে নতুন বছরে দেখা করব। আর কোনো কারণ নেই না, মানে নতুন বছরে নতুন মানুষের সাথে যদি নাই দেখা হয় তো বছরটা শুরু হয় না, ওর জন্য বললাম না মানুষটার সাথে আগে দেখা করতে হবে, দেন আমার জীবনে যত মানুষ আছে সবার সাথে দেখা করব তাই। কত মানুষ আছে? বাবা ফ্যামিলি বন্ধু বান্ধব কত কিছু থাকে না, কিন্তু স্পেশাল মানুষ তো একজন, না না স্পেশাল মানুষ একজনই হয় যাকে হৃদয়ে রাখা যায়। জল তো অনেক রকম হয়, মানে বোতলের জল, কলের জল, পুকুরের জল, সাগরের জল, যে জল দিলে তোমার মরুভূমিতে ফুল ফুটবে সেই জলই দেব। আমার ফুল তো বুঝেই আছে, ফুটিয়ে দিও তাহলে। আমি কিন্তু খারাপ মাইন্ডে কিচ্ছু বলিনি, আমিও খারাপ মাইন্ডে কিছু বলিনি, আমি পজিটিভ ওয়েতেই বললাম। যেমন হয় না আর একটা ফুলের কাছে আরেকটা ফুল আসলে দুটো ফুলই ফুটে যায়, তো দুটো ফুলই ফুটে যায় তো সেটাই আর কি। তোমার ফুল কি ফুটে গেছে নাকি? এই যে আজকে এসছো আবার চলে যাবে, তারপর তো আমি হয়ে যাবো আবার একা, আমি আবার কবে পাবো তোমার দেখা? খুব তাড়াতাড়ি তুমি যখনই ছেড়ে চলে যাও তখনই ভেঙে যায় আমার মন, কান্না করার জন্য আমি খুঁজে পাই না ঘরের কোন। কেন এভাবে কাঁদা? মিস তাহলে যখন কান্না পাবে তখন আমায় ফোন করো। সিরিয়াসলি? আমি আসবো। তোমাকে দেখতে না পেলেই তো আমার কান্না করতে ইচ্ছা করে, আর কাঁদার জন্য আমি ঘরের কোন খুঁজে পাই না, তার কারণ আমার মা থাকে, কাঁদতেও পারি না, ওর জন্যই তো আমায় ফোন করতে হবে। মাঝে মাঝে বাথরুমে গিয়ে কি কান্না করে আসি জানো, তাহলে ফোন করতে হবে না। অনেক ছেলেরা বাথরুমে অন্য কাজে যায় বাট আমি কান্না অবশ্যই তোমার হাসির জন্যই তো আমি বারে বারে ফাঁসি। তোমার নাম এমনি দিয়েছি রাধা, তোমার মধ্যে পড়েছি আমি বাধা, তাই তো তোমার নাম দিয়েছি রাধা।
কিন্তু আমি প্রথম দিনও বলেছিলাম আজকেও বলছি রাধা কিন্তু কৃষ্ণকে পায়নি, কৃষ্ণও রাধাকে পায়নি। আরে ভালোবাসা তো ছিল, পাওয়া পাই দিয়ে কি হবে, পাওয়া পাই তো হচ্ছে আশা মিটবে, ঠিক আছে যে ওকে আমার চাই পেলাম, এটা না ভালোবাসাটাই মেন। ভালোবাসা আছে বলছো, যার মধ্যে আশা আছে তার ভিতর ভালোবাসা আছে। আশা ছিল, তুমি চোখের আড়াল হতে পারো কিন্তু কখনোই মনের আড়াল নয়, বুঝতে পারলে? আমি তোমাকে কখনোই পাই না ভয়, হাজার যুদ্ধ করে হলেও আমি করবো তোমাকে জয়। বাঘ ভাল্লুককে ভয় পাই, তুমি বাঘ ভাল্লুক নেই আজ, তার আমি বাঘ ফাঁককে ভয় পাই না, আর তুমি তো কোথাকার কি যে বলো না, তুমি সরে যাচ্ছ তো, তুমি যতই করো পালানোর ফোন দি, আমি কিন্তু তোমাকে করে নিয়েছি বন্দি। এখন পাচ্ছি না, নাহলে এরম ভাবে জড়িয়ে ধরতাম, নাহলে এরম ভাবে জড়িয়ে ধরতাম, রাখবো তোমায় বাঁধিয়া। ভয় পাচ্ছি আমি এবার, তুমি না পেলেও আমি পাচ্ছি। তুমি আমাকে দেখে পাচ্ছ ভয়, তার মানে তুমি পারবে না আমাকে করতে জয়? না, রাত নেমেছে মনে, তুমি আমাকে না পেলে আমি জয় করে নেবো, চাপ না। দেখা যাক, দেখে সবকিছু বিচার করা যায় না, বললাম না অনুভব করতে হয়। আমি কি এমন করতে পারি তোমার যে তুমি ভয় পাচ্ছ? যা করেছো কি করার আছে বলো? আমি রাখবো হাজার বাজি, খারাপ মাইন্ডে নিও না, একটা ছেলে একটা মেয়ের কি করতে পারে, হয়তো মেরে ফেলতে পারে, মানে সব থেকে যেটা ভয়ঙ্কর ভয়, মানে মানুষকে দেখে ভয়, হিংস্র, মানে আমাকে মেরে দিতে পারে, ওইটাই তো ভয়, আর তো কিছু না। তাহলে তোমাকে দেখে তো হিংস্র মনে হচ্ছে না, সেহেতু ওই ভয়টা পাচ্ছি না, আমি অন্য ভয় পাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, হিংস্র এখন হবো নাকি, হিংস্র তো হবো বিয়ের পর। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, আমি যখনই একা থাকি, মানে যখনই আমি ঘুমোতে যাই, আমি স্বপ্নে শুধু তোমায় দেখতে পাই। কেন তাহলে তোমার অন্য কোনো ঘুমানোর জায়গা নেই? নিজের ঘর নিজের বিছানা, মানে আমি তো একদম সব খুলে মুলে শুয়ে পড়ি একদম। আমি ভীষণ যত্নবান পুরুষ, রাখবো তোমার খেয়াল, কখনো আমি আসতে দেবো না আমাদের মধ্যে কোনো দেয়াল। সিরিয়াসলি বলছি, হয় না একটা রিলেশনে যে কোনো ঝামেলা হলো, গন্ডগোল হলো, দেখবো একটা দেওয়াল, মানে ইট দিয়ে তৈরি করা দেওয়াল না কিন্তু, মানে আমি আমার মতন তুমি তোমার মতন, হয় না, এটাও কিন্তু একটা দেওয়ালই হয়ে গেল। আচ্ছা এইসব বাদ দাও, মেন আসল কথায় আসা যায়, তোমার ফ্যামিলির লোক, মানে আমার, মানে কি বলেছিলাম মনে আছে তো, আমার বাবা, মানে এই সরি আমার বাবা বলছি কেন, মানে তোমার বাবার কাছে আমার কথা বললে কি বললো, তারপরে বল, ওটা শোনার জন্যই আমি খুব আগ্রহে আছি। মানে আমার বিয়ের ব্যাপারে আর বলেছিলাম তো, হ্যাঁ তবে কি বললো বাবা? তো বলছে এখন আমি ছোট, এখনো তো বয়সই হয়নি বিয়ের, আমি কি বলবো, আবার রাজি হবেন না, আমি যত যাই বলি কিছুতেই রাজি হয় না। ভালোবাসা কেন এত অসহায়, তুমি যে কথাটা বললে লাগলো এসে আমার বুকে, আমার মধ্যে যে কি হচ্ছে আমি বলতে পারবো না মুখে। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মানে এত কিছু ভাবছি আমরা, তোমার বাবা তোমাকে বাচ্চা বলে কি করে, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। মানে এটা কি, বাবা মার কাছে ছেলে মেয়ে আজীবন বাচ্চাই থাকে, এবার হ্যাঁ তা বলে বিয়ের তো একটা এক্স্যাক্ট বয়স, তা বলে মেয়ের তো কদিন পর বাচ্চা হবে, তো সেটাও তো ভাবতে হবে বাবা। আমি এখনো বাচ্চা, না না তুমি বললে না বাবা মার কাছে তুমি বাচ্চা, তবে সারা জীবন যদি বাচ্চাই থাকে তো মেয়ের বাচ্চা হবে না, সেটাও তো ভাবতে হবে। বাচ্চা সেই দৌড়াতে পড়তা
না তবু তুমি বলতে পারতে যে বিয়ে করব বলতে পারতাম কিন্তু আমিও এখন বিয়ে করতে চাই না এটা একটা বয়স বলো বিয়ে করার এখন একটুখানি ঘুরব মানুষের সাথে মিশব তাদেরকে জানব বুঝব তারপর না বিয়ে হওয়ার কথা ভাবব চোখের আড়াল হলে ভালোবাসা কমে না ঠিক আছে তুমি যদি দূরে যেতে চাও যেতে পারো বাট তুমি থেকো সেখানে গিয়ে সুখে আমার যতই কষ্ট হোক সব কষ্ট রেখে দেবো এই বুকে কেন এভাবে কাঁদাও যেন আমি একবারে চলে যাবো বলে আমি বলেছি সময় নেই তবু কত সময় তবে তো দুদিন পরে বুড়ো হয়ে যাবো তখন কত অঙ্গ প্রত্যঙ্গে কাজ করবে না গায়ে যদি থাকে জোর তাহলে বউ কোনোদিন হয় না বোর বোঝা সেটা বুঝে নাও বুঝে তো আমি গেছি প্রথম দিনই বুঝে গেছি কি আমি তোমার সাথে কি এমন জোরের কাজ করেছি যে তুমি বুঝে গেছো কি বলছি মেয়ে তুমি এমন এমন কথা বলছো আমি আবার নেগেটিভ মাইন্ডে নিয়ে বলবে না না পজিটিভ মাইন্ডে যাও সবকিছু কি করতে লাগে তারপর বুঝতে হয় হাতে কলমে না করেও কিছু জিনিস দেখেও বোঝা যায় না হাত দিয়ে করবো কেন এ কি পাপা আমার বাবা এই সমস্ত লাভ ম্যারেজ এগুলো সব মেনে নেবে না কোনোদিনই মেনে নেবে না আমার ফ্যামিলিতে সবার অ্যারেঞ্জ ম্যারেজ তুমি কি বলবো বলো সেখানে তার মানে তোমার পাপা আমাদের দিল সরিয়ে একদিক দিয়ে আমাকে দিল গড়িয়ে আজ সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে কি করে এবার নিজেকে এমন ভাবে গড়ব মানে এমন ভাবে প্রতিষ্ঠিত করব তোমার বাবা দেখে বলবে মানে সুন্দর ছেলে আমি আমার মেয়ের কাছ থেকে সরিয়েছি এটা আমি কি ভুল করেছি আমি সেই দিনের অপেক্ষায় আছি দেখবো কতদিন অপেক্ষা করতে পারো তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি ওর এক কথায় আমি রাখবো হাজার বাজি সিরিয়াসলি আমি তোমাকে বানিয়েছিলাম রাধা তোমার বাবা যখন এরকম বললো তুমি তো তোমার বাবাকে করতে পারতে একটু বাধা তোমার বাবা যখন এরকম বলছে তুমি তো বলতে পারতে না না বাবা ছেলেটা আমাকে ভালোবাসে তো একটা সম্পর্ক তৈরি করলে খারাপ হয় না একটু বাধা তো দিতে পারতে এখন আমি কি করবো বল কি বলবো তুমি বাবাকে বলবে যে বাবা ছেলেটা খারাপ না ভালো ঠিক আছে ছেলেটা খালি ছন্দ বেঁধে বেঁধে শায়রি বলে আবার আমার নামটা দিয়ে দিয়েছে রাধা মানে আগের থেকেই না পাওয়ারই চেষ্টা এত কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুঁতে পারে না আমি তো বাবাকে বলতে হবে না যে বাবা বলবে যে মানুষটা কই নিয়ে আয় বাড়িতে একদিন তখন না না আমি তোমার বাবা এরপরে আর তোমার বাবা যখন মেনেই নেয় না এসব পছন্দই করে না তাহলে তোমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ভালোবাসা ভালোবাসা একতরফা কিছু হয় কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে ভেবেছিলাম বাদভূষুকের ঘর কিন্তু কখনো ভাবিনি তুমি আমাকে এইভাবে করে দেবে পর কথা ছিল সাথে তোর বলা হলো শেষ না কি করা যাবে কপালে এরকম থাকলে এরকম হয় সত্যি আমার কপালে ভালোবাসা বলে কিছু নেই গো যাকেই ভালোবাসতে চাই সেই সেই এই যে এরকম কষ্ট দিয়ে চলে যায় তেরে জানে কা গম অর না হ্যাঁ এরকম কিছু কিছু মানে ভগবান ওপর থেকে সেটেল করে দেয় সালা তুই নিচে যাবি এরকম প্রেম করবি আর তোকে রিজেক্ট করে দেবে কষ্ট পাবি এরকমই হয় আর কত ছেলে চারটে পাঁচটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাদের কপালটাই খারাপ আমারও তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কো কষ্ট কি আদৌ দিলাম কে বাবা কষ্ট দিলে না তো কি আনন্দ দিলে এটা আমার তোমাকে আমার এমনি তোমাকে ভেবে ভেবে আমার মানে ঘুম আসে না আর এখন তো তোমাকে পাবো না তোমার বাবা মা মেনে নিচ্ছে না এটা শুনে তো আরো আমার খারাপ লাগছে মানে সবকিছু যদি ঠিক সময় ঠিক মানুষের সাথে হয় সেটেল হই তারপরে দেখি তোমার বাবা মা মানে কিনা ঠিক আছে তাহলে যাই কেন যাওয়ার জন্য মানে এত ব্যস্ত হয়ে গেছো তুমি আমার কাছে কি ছিলে সেটা আমি বলে বোঝাতে পারবো না কি ছিলাম তুমি আমার কাছে ছিলে আমার সিগারেটের ধোঁয়া যাকে কোনোদিনও আমার হবে না কাছ থেকে ছোঁয়া
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। সিরিয়াসলি যতই কাছে আসি কিন্তু তোমাকে কিন্তু ছুঁয়ে দেখা আর হবে না আমার। এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন। জীবন যুদ্ধে কখনো হারবো না আমি, তুমি আমার কাছে সারা জীবন থাকবে অনেক দামি। যখন খোলা ঝুলে হয়তো মনের ভুলে তোমাকে পাই বা না পাই। আচ্ছা সিরিয়াসলি যে ভালো সে ভালোই থাকে আমার কাছে সারা জীবন, তার কথা কেউ বলে না, আর যে খারাপ সে খারাপ থাকে সারা জীবন। তাহলে হয়তো আমারই কপাল খারাপ, ভালো জিনিসটা আমার কপালে নেই। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এরপর থেকে আমি যখন তুমি মানে তুমি তো আর আমার হবে না, বাট আমি তবুও আমার মনকে বলবো যে মনের কাছে জিজ্ঞাসা করবো রাধা তুই কোনে, তখন আমার মন বলবে রাধা তোর মনের কোনে। আমি পথে একা দাঁড়িয়ে তার কারণ আমার পাশে তো আর থাকবে না, মনের কোনো একটা আশেপাশে থাকবে তুমি। বুঝলাম। সময় খারাপ গেলে এরকমই হয়, যাদের সময় ভালো, তোমার এখন সময় ভালো, আমার সময় ভালো, কিভাবে ভালো জিনিস পেয়েও তো হারিয়ে ফেললাম, তাহলে কিভাবে সময় ভালো। বিশুতে কো প্যার মোড়ো নাকায়ে সবথেকে বড় আমার কথা বলছো নাকি অন্য কোনো বলছো? আমাকে তো কখনো পাওনি হারাওনি। ও পাইনি বলছো? কবে তাহলে এত দূর থেকে কেন আসলাম কেন? মানুষ আরে কাউকে চাইতে গেলেও মন থেকে চাইতে না, একটা কথা আছে কি জানো? কি বলো? আগে কিছু চিজ কো শিদ্দত সে চাও তো পুরি কায়নাত উসকো মিলানে মিল জাতে। তুমি আমাকে শিদ্দত দিয়ে চাওনি তাই পাওনি। সিরিয়াসলি এটা কিছু মানে বলতে পারলে তুমি? কই আর কি বললাম, সব তো তুমিই বললে, প্রথম দিন থেকে তুমিই বলছো, আমি তো সবে বললাম। তুমি আমার মনের মানুষ আমারই হিয়া। তার মানে বলছো আমি মন থেকে চাইনি বলে তোমাকে পাইনি? তাই তো মনে হচ্ছে, এক কথায় হাল ছেড়ে দিলে যখন। সেটা তো আমি তোমাকে কেন বলবো, সেটা তো আমি জানি যে আমি তোমাকে চেয়েছি কি না। তুমি বলছো নাকি আমি সিদ্ধার্থ থেকে চাইনি, তাহলে আর কি বলবো বলো? তোমার কাছে আসবো বলে টাইম বেঁধে আসি নি, তাহলে এত যাওয়ার তারা কিসের? না না বসেও থাকতে হবে না, তাহলে এরপরে তো আমাদের প্ল্যান ছিল আমরা কিছু খাওয়া দাওয়া করবো দেন তারপরে, তাই তো? তারপর